প্রিয় শিক্ষার্থীরা, মোদী জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি হুমায়ুন কবির স্যার, সহকারী প্রভাষক, গণিত বিভাগ, মোদী জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। এই দশম অধ্যায়ের অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির উপর বিগত দিনে আমি একটা ভিডিও লেকচার আপলোড করেছি, তোমরা অবশ্যই সকলেই দেখেছো, আশা করি তোমরা ওই লেকচারটাও বুঝতে পারছো। আজ আমরা ওই দিন আমরা দ্বিপদী বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম, আজ আমরা আলোচনা করব দ্বিপদী বিস্তৃতির যে উপপাদ্য সেটা নিয়ে। তো তোমরা প্যাসকেলের ত্রিভুজ বা প্যাসকেলের যে ত্রিভুজের যে সূত্রটা এটা অবশ্যই বুঝতে পারছো। আমরা দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারি, কিন্তু কখনো কখনো দেখা যায় যে যদি এই দ্বিপদী বিস্তৃতির বা এই দুই দ্বিপদের ঘাতটা যদি অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজ বের করে অঙ্ক করতে গেলে আমাদের জন্য অনেক সময় লাগবে বা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। যেমন ধরো আমরা আমাদের যদি দ্বিপদী বিস্তৃতি হয় এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 20, এটার পাওয়ার যদি হয় 20, তাহলে আমাদের এটার যদি প্যাসকেলের ত্রিভুজ করতে যাই তাহলে প্রথম আমাদের 20টা পদের সহগগুলো বের করে নিতে হবে, তো তখন অনেক সময় লাগবে এবং তোমাদের এটা এতটা পরীক্ষার হলে তো আর এতটা সময় পাওয়া যাবে না। তাই আমরা এই যে এর প্যাসকেলের ত্রিভুজের যে সীমাবদ্ধতা আছে এইটা থেকে বের হয়ে আসার জন্য আমরা দ্বিপদী বিস্তৃতির একটা উপপাদ্য আছে সেটা শিখব। এখন দ্বিপদী বিস্তৃতির যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে যদি দুইটা পদ হয়, ধরো আমি প্রথমে তোমাদের ছোট একটা দ্বিপদী বিস্তৃতিটা করে দেখাই, এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 5, এটাকে আমরা চাইলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করতে পারবো এবং দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করতে পারবো। তো প্রথমত আমরা যদি প্যাসকেলটা শিখেছি তো এটা আমরা এখন দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে করব। তো দেখো প্রথম হবে হচ্ছে যেহেতু পাওয়ার 5 আছে, 5 আমাদের 0 থেকে শুরু হয় 0, এখন 5 0, এটা আমরা এভাবে লিখতে পারি বা এটা এইভাবে না লিখে আমরা লিখতে পারি হচ্ছে 5 5 c 0, একই কথা এইটা বা এইটা, তোরা যারা যেটা লিখো না কেন একই ফলাফল আসবে, আমরা এইটা অথবা এইটা দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আমি 5 0 এইটা ব্যবহার করে তোমাদের অঙ্কটা সমাধান করব বা আমি এই সূত্রটা দেখানোর চেষ্টা করব, তারপর আমরা চাইলে এটা ব্যবহার করে একটা অঙ্ক সমাধান করে দেখাবো, একই মান আসবে, বাট এটা দেখতে এরকম এটাকে এরকম, দুইটা দুইভাবেই লেখা যায়। এখন হচ্ছে এর আমাদের প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে x, তো প্রথম পদের পাওয়ার হবে 5, আমরা জানি 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, তো তারপরে আমরা চলে যাব হচ্ছে প্লাস সূত্রের দ্বিতীয় পদ হবে 5 1, এখন এখানে হচ্ছে প্রথম পদের পাওয়ার 1 কমে যাবে, দ্বিতীয় পদের পাওয়ার 1 বাড়বে, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার ছিল হচ্ছে 0, তো দ্বিতীয় পদের পাওয়ার 1 1 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 1ই থাকবে, সো এটা আমি আর এখানে দিব না, আর x এর পাওয়ার 1 বাড়ে বেড়ে যাবে x টু দি পাওয়ার 1। সেম ভাবে পরেরটা হবে হচ্ছে 5 2, এখানে 1 এর পাওয়ার 1 কমে যায় তো 1 এর পাওয়ার দিচ্ছি না, x এর পাওয়ার 1 বেড়ে যাবে হচ্ছে 2, তারপরে হচ্ছে 5 3, এখানে x এর পাওয়ার 1 বাড়বে, তারপর হচ্ছে 5 4, x এর পাওয়ার 1 বাড়বে, তারপর হচ্ছে 5 5, এক্স টু দি পাওয়ার 5। আমরা জানি যদি ঘাত দ্বিপদী বিস্তৃতির ঘাত যদি 5 হয় তাহলে তার পদ সংখ্যা হবে 6টা, তো এখানে ঘাত হচ্ছে 5, এর পদ সংখ্যা হচ্ছে 6, 1 2 3 4 5 6, আশা করি তোমরা এটা বুঝছো। এখন কথা হচ্ছে এই 5 0 5 1 5 2, এগুলো দ্বারা আমরা আসলে কি বুঝি এবং এদের মান কত বা কিভাবে বের করব। এখন কথা হচ্ছে 5 0 এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে করেস্টার, এটার মান হচ্ছে 1, এখন আসো 5 1 5 1 মানে হচ্ছে 5
আর হচ্ছে নিচে হচ্ছে একটা 1 তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো 5 আর 1 যদি আমি ক্যালকুলেশন করি তাহলে থাকবে হচ্ছে 5 এবার আসো 5 2 এখানে যেহেতু 5 2 আছে তাহলে 5 এর পর অর্থাৎ 5 এর পর 2 ঘর 5 সহ 2 ঘর হবে 5 তার পিছনের দিকে এক ঘর নিব হচ্ছে আমরা 4 আর এখানে যেহেতু 2 আছে এটা হবে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2 তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 10 অর্থাৎ 5 1 এটার মান হচ্ছে 5 5 2 এটার মান হচ্ছে আমাদের 10 সেই ক্ষেত্রে যদি আমি 5 3 নেই তাহলে দেখো সেম ভাবে হবে 5 4 3 তিন ঘর যাচ্ছে এবং ফ্যাক্টোরিয়াল 3 এর মান বের করতে হবে আর ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে অর্থাৎ 3 মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 তাহলে এটা ক্যালকুলেশন করো তাহলে আমি 3 3 কাটলাম 2 2 কাটলে হচ্ছে 5 2 কোণে 10 সেম ভাবে আমি যদি 5 4 এর মান বের করি তাহলে কত হবে 5 4 3 2 আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে কত 1 2 3 4 এটা ক্যালকুলেশন করলে 4 4 কাটলাম এটা থাকে হচ্ছে 5 এভাবে আমরা প্রতিটারি সহগ বের করতে পারবো আশা করি তোমরা বুঝছো সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারি এটা এর বিস্তৃতি লিখতে পারি 1 প্লাস 5 x প্লাস 10 x স্কয়ার প্লাস 10 x কিউব প্লাস 5 x টু দি পাওয়ার 4 এখন 5 5 এর বিস্তৃতি করলে আমরা জানবো হচ্ছে 1 x টু দি পাওয়ার 5 এটাই হচ্ছে আমাদের বিস্তৃতি এবং এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি সূত্র আশা করি তোমরা বুঝছো এখন যদি আমি একটা অঙ্ক সমাধান করি এই একটা অঙ্ক সমাধান করলে তোমাদের একদম ক্লিয়ার ধারণা পাওয়া তো চলো আমরা যে কোনো বই থেকে একটা অঙ্ক এখন সমাধান অর্থাৎ বই থেকে একটা অঙ্ক সমাধান করব এখন আমরা উদাহরণ 3 নম্বরটা সমাধান করে দেখব উদাহরণ 3 নম্বর যে দেওয়া আছে হচ্ছে আমাদের 1 প্লাস 2 ডিভাইডেড x টু দি পাওয়ার 8 কে এটাকে বিস্তৃতি করতে বলছে আমরা এটার বিস্তৃতি নির্ণয় করব তো আমরা চাইলে প্যাসকেলে ত্রিভুজের সাহায্য করতে পারি আবার হচ্ছে আমরা যে দ্বিপদী উপবিস্তৃতি উপপাদ্য শিখলাম সেটা সাহায্য করতে পারি যেহেতু আমরা প্যাসকেলে ত্রিভুজটা শিখেছি তো আজ আমরা শিখব হচ্ছে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য সূত্রের সাহায্যে তো এটাকে বিস্তৃতি করব হচ্ছে 2x টু দি পাওয়ার 8 তাহলে প্রথমে কি হবে আমাদের 8 0 আর এখানে হচ্ছে 1 এর পাওয়ার হবে হচ্ছে 8 আর হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার হবে হচ্ছে 0 তারপরে দেখো সেম ভাবে এখানে এখানে 8 থাকবে এটা হচ্ছে 1 তারপরে 1 টা বারবার লেখার দরকার নাই আমি 2x লিখলাম এটার পাওয়ার 0 ছিল 1 বাড়লো সেম ভাবে এখানে দেখো 8 2 হবে 2 তার পাওয়ার 1 ছিল 1 বাড়বে সেম তারপরে দেখো হচ্ছে কত 8 3 2x তার পাওয়ার কিউব তারপরে হচ্ছে 8 4 2x তার পাওয়ার 4 তারপর হচ্ছে 8 5 2x তার পাওয়ার 5 প্লাস 8 6 2x তার পাওয়ার 6 প্লাস 8 7 2x টু দি পাওয়ার 7 আচ্ছা এই অঙ্কটা বলছিল যে প্রথম পাঁচটি পদের বিস্তৃতি করো তো আমি মোটামুটি আমরা সাতটা আটটা পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেলছি আমরা এই আটটা পদের বিস্তৃতিরই সমাধান করব পাঁচটা পদ যেহেতু অঙ্কে বলছিল তারপর আমরা অর্থাৎ আটটা পদ না পুরোটা পদেই নিয়ে নিই আরেকটা পদ বাকি আছে সেটাও নেই হচ্ছে কত 8 8 2x টু দি পাওয়ার 8 আচ্ছা পুরোটার বিস্তৃতি করে ফেললাম এবার আমরা জানি 8 0 বা আমরা এটাকে লিখতে পারতাম কত 8 c 0 এটার মান হচ্ছে 1 এটার মান হচ্ছে 1 সো এটার মান আমরা এখানে 1 বসাবো এই 1 তার পাওয়ার হচ্ছে 8 এটার মান হচ্ছে 1 এই কোন কিছু পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1 তো এটার মান হচ্ছে আমাদের 1 এখন আমরা এটা প্লাস দিলাম 8 1 এটার মান হচ্ছে 8 একটু আগে আমরা দেখাইছিলাম তাহলে 8 আর হচ্ছে 2x প্লাস এখন দেখো এখানে আছে 8 2 এটা আমি লিখতে পারি 8 গুণন 7 আর নিচে হচ্ছে 1 গুণন 2 আর এখানে হচ্ছে 4 x স্কয়ার সেম ভাবে এখানে আর আছে 8 3 এটাকে লিখতে পারি 8 গুণন 7 গুণন 6
আর হচ্ছে কত নিচে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 আর হচ্ছে 8 ডিভাইডেড x টু দি পাওয়ার কিউব এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পদ নিলাম আর একটা পদ নেই আমরা হচ্ছে পঞ্চম পদ আছে দেখো কত 8 7 6 5 আর হচ্ছে কত আর নিচে হচ্ছে কত 1 গুণন 2 গুণন 3 গুণন 4 আর এখানে হচ্ছে x টু পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4 আচ্ছা আমরা পাঁচটা পদ পর্যন্ত নিয়ে নিয়েছি বাকি পদগুলো সেম বা হবে আমি বোর্ডে জায়গা না থাকার কারণে আমি দেখো তাহলে এটা লিখতে পারি 1 আর 2 করে 16 ডিভাইডেড x প্লাস এখন দেখো a2 a2 যদি আমি কাটি তাহলে এখানে থাকবে হচ্ছে 2 আর আবার হচ্ছে 27 56 56 কে 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমার হচ্ছে 112 x স্কয়ার তারপর হচ্ছে প্লাস এখন এখানে 3 দুগুণে 6 আর এই 6 যদি আমি কাটি তাহলে এখানে থাকে 56 27 56 এটাকে 8 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 848 আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার কিউ প্লাস এখন এখানে হচ্ছে দেখো 3 দুগুণে 6 এই 6 কাটলাম এই 4 দ্বারা এটাকে কাটলে 4 4 16 তাহলে আমাদের 27 56 এটারে যদি আবার 20 দ্বারা গুণ করি 56 আর 20 হচ্ছে আমাদের 1120 আর হচ্ছে x টু দি পাওয়ার 4 বাকি পদগুলো এভাবে থাকবে আশা করি তোমরা বুঝছো এটাই ছিল আমাদের উদাহরণ 5 উদাহরণ 3 নাম্বার অঙ্কে বলছিল পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করো আমি প্রথমে তোমাদের সব পদগুলোকে দেখাই দিছি কিন্তু পরে বিস্তৃতির সময় ক্যালকুলেশন সমাধানের সময় আমি পাঁচটা পদ দেখাই দিলাম আশা করি তোমরা বুঝছো এবং এই আঙ্গিকের যে অঙ্কগুলো আসবে তোমরা নিশ্চয়ই করতে পারবা তো তারপর আমি এই অঙ্কটা আরেকবার বোঝানোর তোমাদের চেষ্টা করি আমাদের এখানে ছিল দ্বিপদীতে ছিল 1 প্লাস এ 2 বাই এক্স তার টু দি পাওয়ার হচ্ছে 8 এটাকে বিস্তৃতি করতে বলছে আমাদের যদি অঙ্কে প্যাসকেলের ত্রিভুজ উল্লেখ করে দেয় তবে অবশ্যই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে করতে হবে যদি বলে যে দ্বিপদী বিস্তৃতি সাহায্য করো তাহলে দ্বিপদী বিস্তৃতি সাহায্যই করতে হবে কিন্তু যদি কোনো কিছু উল্লেখ না করে অবশ্যই আমরা দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য সাহায্যই করব কারণ এটা করলে আমাদের সহজ হবে তাহলে দেখো 1 প্লাস 2 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার হচ্ছে অল টু দি পাওয়ার হচ্ছে 8 এটার বিস্তৃতি করব আমরা যে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্যটা শিখেছিলাম পা সর্বোচ্চ পাওয়ার 8 8 থেকে শুরু করব 8 0 তারপরে ঘাতের দ্বিতীয় পদে হচ্ছে 8 1 তারপরে 8 2 8 3 8 4 8 5 8 6 8 7 8 8 এই পর্যন্ত অর্থাৎ পাওয়ার যদি 8 হয় আমরা জানি পদ সংখ্যা হবে 9টা না অর্থাৎ পদ সংখ্যা 9টা হলেই শেষ তো 0 থেকে শুরু করলে 8 পর্যন্ত গেলে আমাদের পদ সংখ্যা হবে 9টাই এখন আগের অঙ্কের মতোই যে প্রথম পদের প্রথম যে পদটা আছে এটার পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হবে অর্থাৎ 8 থেকে শুরু হবে প্রতি পদে এক এক করে কমতে থাকবে এবং দ্বিতীয় পদটা যা আছে পাওয়ার সর্বনিম্ন অর্থাৎ 0 থেকে শুরু হবে প্রতি পদে এক এক করে বাড়বে এখন কথা হচ্ছে আমি যেহেতু 1 1 এর পাওয়ার যাই দেই না কেন 1 1 ই থাকবে তাই আমি শুধু প্রথমটাতে দেখানোর জন্য দিছি বাকিগুলো তো ইউজ করি নাই এবং এখানে 2 ডিভাইডেড x এইটা প্রথমটাতে হচ্ছে 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 তারপর 4 এভাবে এক এক করতে বাড়তে বাড়তে সর্বোচ্চ 8 পর্যন্ত যাবে আশা করি তোমরা বুঝছো এবার আমরা 8 0 এটার মান জানি সব সময় হবে 1 অর্থাৎ কোন এটার মান এনসি এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে 8 সি 0 এটা আরেকটা রূপ হচ্ছে এটা এটার মান সব সময় হচ্ছে 1 অর্থাৎ 8 সি এখানে যদি 7 সি 0 হয় তাও 1 হবে 5 সি 0 হয় তাও 1 অর্থাৎ এটার থেকে সাথে 0 হলে এটার মান হচ্ছে 1 তো এখন আমরা এটা এটা করলাম আর এটা হচ্ছে 8 নিচে ডিভাইডেড 1 হবে এখানে হচ্ছে 8 2 অর্থাৎ 8 এর পর আরেক ঘর হবে যেহেতু এখানে 2 আছে তাই দুই ঘর 8 তার সাথে এর নিচের সংখ্যাটা গুণাকার হবে আর 2 এর হচ্ছে ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 এর সাথে তার নিচের সংখ্যাটা 1 গুণাকার হবে সেম ভাবে এটাও আর তোমরা চাইলে ক্যালকুলেটরও এটার মান বের করতে পারবা যাদের ক্যালকুলেটরে এনপিআর এনপিআর আর হচ্ছে এনসিআর আছে তারা এই সূত্র বের করতে পারবা এন এর জায়গায় তোরা দিবা হচ্ছে এই পাওয়ারটা 8 আর আর এর জায়গায় দিবা হচ্ছে 0 দি আর অর্থাৎ শিফট চাপলে তোমাদের সিটা চলে আসবে এটা ব্যবহার করে তোমরা করতে পারবা আশা করি তুমি ক্যালকুলেটর সাহায্যে এটা করতে পারবা আর এবং যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তো তোমাদের ভাঙানো শিখাই দিলাম এখানে যেমন ধরো আছে 8 3 অর্থাৎ 8 এর 8 হবে 3 ঘর পর্যন্ত 8 7 6
আর থ্রি হচ্ছে ওয়ান টু থ্রি। এটা ক্যালকুলেশন করলে যেটা বানাবে সেটাই হচ্ছে এই থ্রির মান। আশা করি তোমরা বুঝছো তোমাদের এই টাইপের যে অঙ্ক আসুক না কেন তোমরা এই সূত্রের সাহায্যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যেই উপপাদ্যের সাহায্যে সমাধান করবা। কারণ প্যাসকেলের ত্রিভুজ করলে এই পাওয়ারটা যদি বড় হয়ে যায় ওই অঙ্ক সমাধান করতে তোমাদের অনেক সময় লাগবে, তো অনেক সময় নষ্ট হবে। পরীক্ষার হলে আসলে এত সময় দেওয়ার সময় থাকে না একটা অঙ্কের পিছনে, তোমাদের সব অঙ্কে টাচ করতে হবে। তো আজ এই পর্যন্ত থাকলো। আর তোমাদের যে সামনে মিড সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন থাকবে, তা তাই তোমরা কোন এই অধ্যায়টাকে ভালোভাবে অবশ্যই আয়ত্ত করবা। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তোমরা এই ক্লাসের কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবা। আসার আজ এ পর্যন্তই, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।